আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি এম হাসান এন টিআরসিও কর্তৃক প্রকাশিতব্য চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী সবার চাকরি হবে সেই বিষয়ে একটি প্রমাণ নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা জানেন যে বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবাটা চলমান কিছুদিন আগে সেটির পরীক্ষা হয়ে গেল তো এখানে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নেওয়া হবে যার মধ্য থেকে অনেক প্রার্থী রয়েছেন যারা এএনটি সনদধারী বিশেষ করে চোদ্দো পনেরো ও ষোলোতম নিবন্ধন যারা করেছেন তাদের মধ্য থেকে হাজার হাজার প্রার্থী এখানে ভাইভাতে অংশগ্রহণ করেছেন প্রতিনিয়ত সেসব ভাই বোনারা কিন্তু আমাদের ফোন দিয়ে বিষয়গুলো অবগত করেছেন তো দেখুন ধারণা করা হচ্ছে যে এখানে এবার প্রাথমিক নিয়োগে প্রায় দশ থেকে বিশ হাজার শিক্ষক নিয়োগ হবে যারা এন টিআসি স্বর্নদ্ধারী সে সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে আমরা ধরে নিচ্ছি দশ থেকে বিশ হাজার তো এই পরিমাণ শিক্ষকও যদি স্বর্ণারী শিক্ষক যদি প্রাথমিক জয়েন করে তাহলে কিন্তু এনারা মাইনাস হয়ে যাচ্ছেন এবং এন যারা আবেদন করবেন তাদের চাকরির সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে এখন অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ভাই এর মাধ্যমে কি টাইমিংটা মিলবে এখানে কি টাইমিংটা মিলবে দেখুন আপনারা জানেন যে অক্টো নভেম্বরের দশ তারিখের দিকে বা নভেম্বরের শুরুর দিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে এবং আমরা ধরে নিচ্ছি যে অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতে এ এন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এখন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মানে এক মাস সময় থাকবে এটা মাথায় রাখবেন বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদন করার জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয় এখন যেহেতু প্রাথমিকে যারা টিকবেন তারা কিন্তু শুরুর দিকেই সেই নিউজটা পেয়ে যাবেন যে আমরা টিকে গেলাম সুতরাং তারা জয়েন করবেন এবং এদিকে আর তারা আবেদন করার প্রয়োজন মনে করবেন না যার কারণে দেখা যাবে প্রতিযোগিতা কিন্তু কম হবে বা প্রতিযোগীর সংখ্যা কমে যাবে তো এখন অনেকে আবার বলতে পারেন এটিও যে ভাই যারা প্রাথমিকে জয়েন করবে বা চূড়ান্ত সুপারিশ পাবে তো তারা তো আবার স্কুল হাই স্কুল কলেজে আবেদন করতে পারে যে ভাই করতে পারে তবে সেই সংখ্যাটি খুবই কম খুবই নগণ্য হিসেবের বাইরে আমরা শতকরে এক পার্সেন্ট ধরতে পারি কিংবা তার চেয়ে কম হবে কেননা আপনারা জানেন যে প্রাথমিক চাকরিটা কিন্তু সরকারি চাকরি এবং হাই স্কুল কলেজ এখন পর্যন্ত বেসরকারি চাকরি এখানে বেতনের কিন্তু একটা বিশাল তারতম্য রয়েছে কেননা প্রাথমিকে যারা জয়েন করবেন তারা সাকুল কিন্তু আর ষোলো থেকে আঠারো হাজারের মধ্যে বেতন পাবেন বিশ হাজারের কাছাকাছি এটা বিষয়ে মাথায় রাখেন আর হাই স্কুলে যারা সুপারিশ পাবেন বিয়ের ছাড়া তারা কিন্তু সাড়ে বারো হাজার মানে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং কলেজে যারা পাবেন তারা কিন্তু বাইশ হাজার পাবেন সুখ সাকুল্যে তার মানে ওই যে এক হাজার বাড়ি ভাড়া বা পাঁচশো চিকিৎসাটা বাদ দিয়ে কিন্তু দেখা যাবে ওখানে একুশ হাজার নয়শো আর এখানে বারো হাজার সাতশো পঞ্চাশ সুতরাং কিন্তু দেখবেন যে যারা প্রাথমিকের টিকবেন তারা কিন্তু এই জায়গাগুলোতে আসবেন না আমরা দেখেছি যে হাই স্কুল থেকে প্রাথমিকের জয়েন করতে কিন্তু প্রাথমিক থেকে এসে হাই স্কুলে জয়েন করা এই সেই সংখ্যাটা নেই বলে চলে একদম হাতে গণ আপনারা কিছু পাবেন যারা একেবারেই এখন পর্যন্ত বোকা সড়কে বসবাস করছে তারাই সরকারের চাকরিটা বাদ দিয়ে এখানে চলে আসছে কারণ এখানে অনেক ঝামেলা আছে যাই হোক এই পরিসংখ্যানের আলোকে এই অ্যানালাইসিস আর আলোকে দেখা যাবে যে মোট সংখ্যা থেকে আমরা যে আশি হাজার বেকারের কথা বলছি সেখান থেকে দশ থেকে বিশ হাজার বেকার মাইনাস হয়ে যাবে এবং যারা আবেদন করবে ইনশাল্লাহ সবারই চাকরি হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ